হাই ভিভার্স ওয়েলকাম টু হোমক অনলাইন কাস্ট্রম আবার সবাইকে হোমক অনলাইন কাস্ট্রমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টু এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা যেটা তোমাদের আর মাত্র দুদিন পর শুরু হবে প্রত্যেকটা স্কুলে প্রায় মঙ্গলবার তিন তারিখ থেকে শুরু হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র মঙ্গলবার তিন বারো দু আজকে হচ্ছে এক তারিখ তিন বারো দু তারিখ থেকে যে পরীক্ষা হবে তার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা নয় দুটো সেট এনেছি নয় আর দশ তোমরা ভালো করে দেখে নাও এটা সংযোগ স্থাপনে সক্ষমতার কোশ্চেন তারপরে আমরা নিয়ে এসেছি সমন্বয় সাধনে সক্ষমতার কোশ্চেন তো একটু ভালো করে দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই তো চলো কে কে আছো দেখে নেই আমার সঙ্গে কে কে আছে আমার সঙ্গে আছে শ্রীকান্ত হ্যাঁ শ্রীকান্ত শুনতে পাচ্ছ শ্রীকান্ত শুনতে পাচ্ছ শ্রীকান্ত চলো দেখো কোশ্চেন গুলো পাচ্ছ কি না কত্তুষ মানে কি গোত্তুষ মানে বলো প্রত্যুষ সকালে সকাল প্র ভাত কর্ম মানে কি গো কর্ম

বিপরীত শব্দ বলতো উপর উপরের অপজিট ওয়ার্ড কি হবে উপরের বিপরীত শব্দ নিচ উপর নিচ আ আ এখন এখন কাছে আমি মুখে কাছে কাছে দূরে দূরে সহজ কঠিন সহজ কঠিন তারপরে যাওয়া আশা গুড বয় যাওয়া থেকে হবে আশা সনসন দিয়ে একটা বাক্য বলো সনসন করে সনসন হাওয়া বয় সনসন করে হাওয়া বইছে সনসন করে করে হাওয়া বইছে হাওয়া বইছে ঠিক বলেছো স্যার এখন আসছে কিল কিল করে কি হবে হাসছে কিল কিল সে কিল কিল করে হাসছে সে কিল কিল করে হাসছে কিল কিল করে হাসছে কিল করে খেল খেল একবার কিল করে হাসা টাইম সব পারো তুমি তুমি সব পারো চলো যুক্ত বর্ণ গুলো কি কি আছে কি কি দিয়ে তৈরি এটা কয়ে তো ক কয়ে দন্ত ক যুক্ত দন্তস

आय पास हसे आएर पुराल हई उर पास हसे आई उसे दू जैगा এখানেও অ্যাপ বসবে পুরাল সিঙ্গুলার দুটোতেই আর থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু হ্যাজ বসবে কি বসবে হি যে কোনো একটা নাম রাম শ্যাম যদু যে কোনো একটা নামের ক্ষেত্রে হ্যাজ বসবে আর দে বা অনেকগুলো জিনিস বোঝালে সেখানে হ্যাভ বসবে তাহলে সবতেই হ্যাভ বসে কি বললাম সবতেই হ্যাভ বসে শুধুমাত্র থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার মানে হি সি একজনের লোকের নাম এগুলোর পাশে হ্যাজ বসবে ওকে সাথেটা দেখো আই স্লিপ না স্লিপ বেড আমরা বেডে বিছানায় কি করি স্লিপ করে পড়ে যাই এস এল পি এস এল পি এস এল এস পি গুড প্লিজ কাম হিয়ার না হেয়ার এই কি আই কি আলী

এখানে পনেরো হচ্ছে এদিকেও পনেরো হচ্ছে তাহলে আমাদের এদিকেও পনেরো করতে হবে এখানে যদি আমি আট দিই আট পাঁচ তেরো আর এখানে দুই দিয়ে দিলাম এবার এখানে যদি আমি ছয় দিই ছয় পাঁচ এগারো এখানে চার দিয়ে দিলাম বুঝতে পারলে তিনটির যোগ ফল পনেরো হবে তিনটি যোগ ফল কত হবে গুড বারোটা দেখো চারের সঙ্গে শূন্য যোগ করলে কত হবে দিয়ে ভাগ করলে কি হবে শূন্য নব্বই কে শূন্য দিয়ে নিরানব্বই কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য বারো থেকে শূন্য বাদ দিলে বারোই হবে তেরোটা দেখো প্রতিটি ভাগ অঙ্কের ভাজ্য ভাজক ভাগ ফল লেখো কুড়ি কে তিন দিয়ে ভাগ করলে ভাজ্য কত ভাজ্য হচ্ছে কুড়ি ভাজ ভাজক হচ্ছে তিন ভাগ ফল তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো ছয় আর ভাগশেষ পুরেও দেখতে পারো

সঠিক দিয়ে যোগ করলে আগে এই যোগটা করে দেখো কত হচ্ছে আট আর চারে বারো দশ আছে তাহলে এখানে কত দিব দুই তাহলে এদিকেও বারো হলো আর এদিকে তিন আর দুই কত হলো পাঁচ আছে এখানে তাহলে সাত দিতে হবে বুঝতে পারলে মানে আমার এইদিকে তিনটে যোগ করে যা হবে এই তিনটা যোগ করে এদিকে তিনটে যোগ করে একই হবে লাস্ট দেখো পনেরোটা ঘড়িতে কটা বাজছে এটাই নটা পার হয়ে গেছে সাড়ে নটা বা নটা তিরিশ মিনিট ও ইংরেজিতে নটা তিরিশ মিনিট ঠিক আছে নেক্সট ঘড়িটা দেখো তো ঘন্টার কাটালি কোথায় আছে

আহ শুনে বাচ্চো চলো আমরা সমস্যা সমাধানটা দেখি এটা দেখো তো পাচ্ছ কি না নরেনকে একটি শিক্ষক মশাই প্রশ্ন করলেন সাজিয়ে লিখতে হবে বাক্যটা শিক্ষক মশাই শিক্ষক মশাই নরেনকে নরেনকে প্রশ্ন একটি একটি প্রশ্ন করলেন প্রশ্ন করলেন গুড তারপর এটা কি হবে চশমা কারো সরু এক চোখে চোখে ছড়ি চশমা কারো সরু এক চোখেতে ছড়ি কি হবে এটা

চশমা আর একটা কি হবে এক আছে আর ছড়ি আছে আর একটা কারো 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 হাতে ছড়ি কারো হাতে ছড়ি হাতে কথাটা নেই না না হাতে ছড়ি হবে হ্যাঁ ভুল আছে অসুবিধা নেই চুল চুলকে আমরা আর কি বলতে পারি চুলকে কেশ বলতে পারি কি বলতে পারি কেশ মানে চুল জলকে আমরা আর কি বলতে পারি জল বলতে পারি বলো জলকে আমরা বলতে পারি নীর নয় আরো অনেক কিছু বলা যায় বরুণ বলা যায় তিন একটা দেখো তো বাঁধিকের সঙ্গে ডান দিক মেলাও

পাঁচেরটা ফটাফট উত্তর দাও এখানে ঠিক হলে সাজাও কোনটা কোনটা আগে হবে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলে ছেলের নজর দিকে ঘুরিয়ে রাখলেন রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চ্যানেলের ইংরেজি সংখ্যা তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চিনাচ্ছে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরের মাইল ফলক ছেলেকে দেখাতে এসে বলল এখানে ভুল আছে কোনটা আগে হবে সব থেকে রাস্তার ধারে কয় এক নম্বর হবে তারপরে চলে ইংরেজি ওটা হলো এক নম্বর পরীক্ষা করার জন্য এটা হবে দু নম্বর না সন্দেহ হলো এটা দুই নম্বর হবে সন্দেহ হলো তবে তো পরীক্ষা করবে সন্দেহ হলো যে ছেলে ঠিক বলছে কিনা তারপরে তাকে পরীক্ষা করার জন্য অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন তারপরে পরের মাইল ফলক দেখালেন চার পাঁচ নম্বরে বললেন এখানে একটা ভুল আছে বাবা বুঝলেন যে ছেলের কোনো তুলনা হয় না দুই এক উত্তরটা হলো দুই এক তিন পাঁচ চার ঠিক আছে ছয়েরটা দেখো ভাজক বড় না ভাগশেষ বড় ঠিক আছে পারবে ভাজক ভাগ শেষ খোঁচা বাড়বে ঠিক বললাম না ভাজক বড় হয় নাগশেষের থেকে আমরা যদি দিয়ে ভাগ করি এই চারটা হচ্ছে ভাজক এবার চার 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 সাত চার ছয় চব্বিশ এখানে এক হচ্ছে ভাগশে তাহলে এইটার থেকে এটা বড় হবে ভাজক খোঁচা বাড়বে ভাগশেষকে বুঝতে পারলে সত্তর মিনিট এক ঘন্টা কোনটা বড় সত্তর মিনিট খোঁচে মারবে ঘন্টার কাটার দৈর্ঘ্য মিনিটের কাটার দৈর্ঘ্যের থেকে বড় না ছোট ঘন্টার কাটা ছোট হবে ঘন্টার কাটা খোঁচা খাবে পাঁচ আর ছয় কত হয় এগারো আর একে বারো চার আর দুয়ে ছয় আর তিনে নয় তাহলে কে কাকে খোঁচা মারবে বারো খোঁচা মারবে নয় কে বুঝতে পারছ পঁয়ত্রিশ ক্যালেন্ডারটা দেখো এখানে কত দিন আছে দেখো তো আঠাশ দিন আছে আঠাশ দিন কোন মাসে হয় ফেব্রুয়ারি মাসে তাহলে এটা হচ্ছে ফেব্রুয়ারি এটা কি মাস ফেব্রুয়ারি এই মাসে মোট কয়টি বুধবার আছে বুধের ঘরে যাও বুধের ঘরে দেখো কটা আছে চারটে তাহলে লিখবো চারটি কটি লিখবো এই মাসে মোট কতদিন আছে লেখো আঠাশ দিন কতদিন আঠাশ দিন বুঝতে পারছো তো প্রশ্নগুলো এইখানে যোগটা করো তো টাকা পয়সা যোগ পঞ্চাশ পঞ্চাশ একশো পয়সা আর এখানে চোদ্দ আর পাঁচে উনিশ টাকা একশো পয়সা একশো পয়সায় কত হয় এক টাকা হয় একশো পয়সা কি হয় তাহলে উনিশ টাকার এক টাকা কত হয় কুড়ি টাকা কত হলো টাকা আচ্ছা ঘড়িতে কটা বাজছে দেখো তো তিনটে তিনটে বাজছে দশ নম্বর একটা দেখো ইট আর দেয়ার বসাতে হবে এটা তোমাদের বই থেকে দেওয়া হয়েছে ইট ইজ Sunday afternoon. It is. There are. There are children in the park. It is a big. It is a garden. Oh, it is a garden. There are. There is a garden in the middle of the park. there are many flower in the garden it is a beautiful scene bujhto hola eta 11 দেখো we followed the man read the sentence and fill in the blank kon ta yesterday hobe edi jog thakle seta ei ghore hobe tale we voilà ম্যান হয়ে গেল মুভড এটা হয়ে ঘরে হবে উই মুভড টু এ নিউ প্লেস ইউ ক্লাইম্ব এটা হবেই ঘরে সি এরটা কোন ঘরে হবে ইউ দ্য ট্রি বুঝতে পারছ তারপরে আই লাভ এটাও এই ঘরে হবে ডি এরটা এই ঘরে হবে আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি এখনো বাসি আগেও বাসতাম ভিজিটেড আছে ভিজিটেড হলেই এই ঘরে বসবে তাই তো দে ভিজিটেড তাহলে ইডি থাকলে বসবে ইডি থাকলে এই ঘরে বসবে আর আজকের কথা হলে বা চির সত্য হলে এই ঘরে বসবে বারোটা দেখো ইউ এ নাইস ব্যাগ কারেক্ট করতে বলছে কোনটা ভুল আছে সেটা ঠিক করো ইউ ইউ এর পাশে হ্যাপ বসে ইউ এর পাশে কি বসে তারপরে ম্যান্স মিনাস ফাদার ক্যান এ টিচার এটা কি হবে দিস আর মাই বুক দিস মানে একটা তাহলে বুকস হবে না দিস ইজ বা এখানে যেটা যে কোনো একটা চেঞ্জ করতে পারো দিসটা বানানটা চেঞ্জ করে দাও টি এইচ ই এস ই দিস দিস আর মাই বুকস অনেকগুলো বই আছে দিস হলে একটা বই বোঝায় দিজ করে দিলাম ওকে এ ফিস ক্যান ফ্লাই স্যার এখানে দিস এ বার্ড ट আমরা কোশ্চেন গুলো দেখলাম বুঝতে পারলে কোশ্চেন গুলো ঠিক আছে আজকে শেষ করছি টাটা বাই বাই টাকে হ্যাঁ গুড মর্নিং ওকে